সাবস্ক্রাইব করুন বাঙালির ঘরোয়া রান্না। এই চ্যানেলের ভিডিও সর্বপ্রথম আপনার নোটিফিকেশনে পেতে পাশে দেওয়া বেল আইকনটি দিন। নমস্কার, আমি অদিতি, বাঙালির ঘরোয়া রান্নায় আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো শীতকালে বাঙালিদের একটি খুবই জনপ্রিয় খাবার, কড়াইশুঁটির কচুরি। যদি আপনাদের এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, এবং কমেন্টের মাধ্যমে জানান যে কেমন লাগলো। চলুন শুরু করা যাক। এই রান্নাটি করতে যে যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো যথাক্রমে ময়দা, সাদা তেল, কড়াইশুঁটি, কালো জিরে, আদা বাটা, চিনি, হিং, কাঁচা লঙ্কা, লবণ। এখন চলুন শুরু করা যাক। মটরশুঁটিগুলো প্রথমে ছাড়িয়ে দানাগুলো বের করে রাখতে হবে। দানাগুলো বের করে একটু জলে ধুয়ে তারপরে ব্যবহার করতে হবে। আমি এখানে মিক্সিং জারের মধ্যে কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। যদি আপনাদের কাছে মিক্সিং জার না থাকে বা মিক্সি না যদি না থাকে তাহলে আপনারা কি করবেন, তাহলে আপনারা জলের মধ্যে মটরশুঁটিগুলোকে প্রথমে সিদ্ধ করে নেবেন হালকা পরিমাণে, তারপরে শিল নোড়াতে বেটে নেবেন। দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা। আমি এখানে দেড়খানা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আপনারা যদি একটু বেশি ঝাল খেতে চান তাহলে আপনাদের পরিমাণ মতন বাড়াতে পারেন, বা কম খেতে চাইলে কমাতে পারেন। দিয়ে দিলাম লবণ। আমি এখানে এক চামচ মতন লবণ ব্যবহার করেছি, আর একটু পরিমাণে মানলাম মনে হলো লাগবে তাই একটু লবণ দিলাম। ছোট চামচের এক চামচ লবণ এখানে মোট আমি দিয়েছি। দেখুন এরকম একটা পাতলা মিশ্রণ তৈরি করতে হবে, পাতলা, যাতে দানাগুলো, মটরশুঁটির দানাগুলো যেন মুখে না পড়ে বা হাতে যেন না থাকে, এরকম একটা পাতলা একদম ব্যাটার তৈরি করতে হবে। এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াইটিকে হালকা গরম হতে দিতে হবে। কড়াইটা হালকা পরিমাণে গরম হলে তারপরে এর মধ্যে সাদা তেল দিতে হবে। দেখুন কড়াইটা আমাদের গরম হয়ে গেছে, তাই আমি এবার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। শীতকাল বলে তেলটি এখানে জমে গেছে, কিন্তু এটা সাদা তেলে আমি ব্যবহার করেছি। তেলটা হালকা গরম হয়ে গেলে তারপর এর মধ্যে ফোড়ন দিতে হবে। দেখুন তেলটা হালকা গরম হয়ে গেছে, একটু একটু ভাপ উঠছে, আপনারা বুঝতে পারবেন। এই অবস্থায় তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দিতে হবে। ফোড়নের জন্য আমরা ব্যবহার করব এখানে কালো জিরে। আমি এর মধ্যে দিয়ে দেব কালো জিরে, অল্প পরিমাণে কালো জিরে। বেশি কালো জিরে দেওয়া যাবে না, কালো জিরে বেশি দিলে যখন মুখে পড়বে, কচুরিটা খাওয়ার সময় মুখে পড়বে এবং তিতো লাগবে, তাই অল্প পরিমাণে কালো জিরে। এবার আমি দিয়ে দিলাম হিং, এক চিমটি মতন হিং, এক চিমটির একটু বেশি হিং এখানে ব্যবহার করেছি আমি। অল্প পরিমাণে হিং দিতে হবে, বেশি না। হিং দেওয়ার পরে এবার আমি দেবো আদা বাটা, হাফ চামচ মতন আদা বাটা দিয়েছি। দেবে ভালো করে নাড়তে হবে যাতে আদাটা যাতে না লেগে যায় কড়াইয়ে। অনেক সময় তেলের মধ্যে কড়াইয়ের তেলে দিলে আদা খুব লেগে যায় কড়াইয়ে, তাই আদাটাকে ভালো করে নেড়ে নিতে হবে। এবার তৈরি করে রাখা ওই মটরশুঁটি ব্যাটারটাকে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। ভালো করে কড়াই থেকে, মিক্সিং জার থেকে বের করে কড়াইয়ের মধ্যে মটরশুঁটির সমস্ত পেস্টটি দিয়ে দিলাম। এর ভালো করে নাড়তে হবে, ভালো করে সমানে নেড়ে যেতে হবে এই ব্যাটার নিয়েটা কড়াইয়ের মধ্যে, কারণ যদি তলে লেগে যেতে পারে
তাই ভালো করে নেড়ে নেড়ে, আর জলটা আছে জলটাও যাতে শুষে যায় তাই জন্য ভালো করে নেড়ে নেড়ে এটাকে এরকম একটা শক্ত আকারে তৈরি করে নিতে হবে। দেখে নিন প্রথমে কতটা পাতলা ছিল, আর এখন কতটা শক্ত হয়ে গেছে এবং ছোট হয়ে অল্প হয়ে গেছে। এবার আমি ময়দাটা মেখে নিচ্ছি কচুরি বানানোর জন্য। ময়দাটা মেখে নিয়ে ময়দাটি প্রথমে আগে ময়াম দিতে হবে। লুচিতে যেমন ময়াম দেন সেরকমভাবে এখানে ময়ামটা দিতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন, পরিমাণ মতন আমার যতটা পরিমাণ মনে হলো লাগবে ততটা আমি দিলাম আমার ময়দাতে। আপনারা যতটা দেবেন আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ মতন চিনি, এবার আমরা দিয়ে দেবো সাদা তেল। কচুরিতে আমরা একটু বেশি পরিমাণে সাদা তেলই এখানে দিচ্ছি ময়ামের জন্য, কারণ সাদা তেলটা একটু বেশি দিলে ময়ামটা বেশ ভালো হয়, তাহলে কচুরিটা খুব খাস্তা হবে। লুচির থেকে একটু বেশি পরিমাণে আমি এখানে হাফ কাপের থেকে একটু বেশি তেল দিয়েছি এখানে। দেখুন ভালো করে ময়াম দিতে হবে। এখন কিন্তু আমি এখানে জল ব্যবহার করিনি, তেল দিয়েই মাখছি ময়ামটা। আপনারা কখন বুঝবেন যে ময়ামটা হয়েছে, যখন এরকম ভাবে চেপে ধরে দেখবেন শক্ত হয়ে দলা হয়ে গেছে, তখন দেখবেন যে না এবার ময়ামটা আমাদের হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি জল, জল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে এভাবে মেখে নিতে হবে। ময়দাটা মাখা হয়ে গেছে, দেখুন ময়দাটা মেখে আমি তেল দিয়ে তেল ব্রাশ করে রেখেছি। ময়দাটা এই রকম পরিমাণে নরম হতে হবে, খুব শক্তও না আবার খুব নরম না, মিডিয়াম সাইজের। এবার লই কেটে রেখেছি আমি ময়দাগুলো থেকে, এবার দেখে নিন পুরটা কেমন ভাবে ভরতে হবে। পুরটাকে হাতের মধ্যে গোল করে এরকম ভাবে চেপে চেপে ভরে দিতে হবে। আপনারা যারা প্রথম করবেন তারা পুরটা একটু অল্প ব্যবহার করবেন, কারণ তাহলে পুরটা বেরিয়ে যায় অনেক সময়। একটু অল্প অল্প দিয়ে পুরটা দিয়ে আপনারা প্রথমে তৈরি করবেন। এভাবে লেচিগুলো তৈরি করে নিচ্ছি আমি সবকটা, আর একটা দেখে নিই। এভাবে লেচিগুলো আমি করে নিচ্ছি, এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটাকে বন্ধ করে দিতে হবে। দিয়ে লেচিটা এরকম ঘুরিয়ে রেখে দিতে হবে। পুলি যেমনভাবে তৈরি করে ঠিক সেই রকমভাবে দুদিক থেকে চেপে চেপে মুখটা বন্ধ করে দিয়ে লইগুলোকে তৈরি করে নিতে হবে, তাতে আর বেরোবে না পুরটা, ভিতরের পুরটা বেলার সময় বেরিয়ে যাবে না। আপনাদের সুবিধার জন্য আমি এই কটা তৈরি করে দেখালাম। এবার বেলে নেওয়া যাক। অনেক সময় দেখা যায় যে পুর ভরা কোনো কিছু কচুরি তৈরি করতে গেলে ওই চাটুতে নিয়ে লেগে যায়, তাই জন্য আপনারা কি করবেন একটা প্লাস্টিক নিয়ে, যে কোনো প্লাস্টিক, আমি এখানে আমার জামা কাপড় থাকে ওই প্লাস্টিক ব্যবহার করেছি, প্লাস্টিকটাকে কেটে নিয়েছি।
যে প্লাস্টিকের মধ্যে তেল লাগিয়ে রেখেছিলাম, তেল ব্রাশ করে অয়েল ব্রাশ করে রেখেছি, এবার আরেকটা উপরে একটা প্লাস্টিক দিয়ে হালকা হালকা করে বেলে নিচ্ছি। অবশ্যই হালকা করে বেলবেন, বেশি জোরে চাপ দিয়ে বেলবেন না, তাহলে অনেক সময় ফেটে যায়, বেরিয়ে যায়। হালকা হালকা করে বেলতে হবে, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক থেকে বেলে নেবেন। দেখুন আমি কিভাবে বেলছি। আবার আমি বসি বেলে নিচ্ছি। বেলা হয়ে গেছে আমার, বেলে একটা এমনি আমি এমনি বেলে দেখাচ্ছি প্লাস্টিক ছাড়া। প্রথমে ভালো করে তেল লাগিয়ে নিতে হবে লেচিটাতে, দিয়ে ভালো করে বেলতে হবে। আমি কড়ায় বসেছি, কড়ায় তেল গরম করতে দিয়েছি। দেখুন এরকম ভাবে ভালো করে আস্তে করে দিয়ে, বেশি জোরে দেবেন না, গ্যাসটা তাহলে পুড়ে যাবে। আস্তে আস্তে করে গ্যাসটাকে আস্তে দিয়ে এরকম ভাবে ভেজে নিতে হবে। কত সুন্দর ফুলেছে দেখুন। আর একটা ভেজে নিয়ে রেখে দিই, এভাবে তেল দিয়ে সাইড থেকে তেল দিয়ে দিয়ে ভেজে নিতে হবে গ্যাসটা আস্তে দিয়ে। একটা পিঠ হয়ে গেলে আর একটা পিঠে উল্টাবেন। ভাজা হয়ে গেছে আমার পটুলিটা। ভালো করে এভাবে ভেজে তুলে নিতে হবে, হালকা ব্রাউন ব্রাউন করে ভেজে নিতে হবে যাতে ভিতরটা কাঁচা না থাকে। আমি গ্যাসটাকে আস্তে করে রেখেছি একদম, তাই জন্য এত সময় লাগছে। আপনারা গ্যাসটাকে আস্তে করে দিয়েই ভাজবেন যাতে পুড়ে না যায়। আস্তে বলতে আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি, একদম আস্তেও না। এবার আমি তুলে নিচ্ছি কচুরিগুলো। ভিতরে একদম সবুজ হয়ে আছে পুরোটা। সাবস্ক্রাইব করুন বাঙালির ঘরোয়া রান্না এই চ্যানেলের ভিডিও সর্বপ্রথম আপনার নোটিফিকেশনে পেতে পাশে দেওয়া বেল আইকনটি দিন।